আইফোন 14 সিরিজটা অনেকেরই স্বপ্নের একটা স্মার্টফোন, যে ফোনটা কিনে হাতে নিলে সমাজের সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে। আর এইরকম সুন্দর এবং পাওয়ারফুল স্মার্টফোন হয়তো অনেকেই কিনতে চাইছেন, বাট 1 থেকে 2 লক্ষ টাকা খরচ করে সবার সামর্থ্য হয়ে ওঠে না লেটেস্ট আইফোন কেনার। কিন্তু আইফোন কিন্তু তাদের সস্তা টাইপের ফোনগুলো নিয়ে আসে, যেগুলো কিনা ফ্ল্যাগশিপ টাইপের চিপসেটের পাশাপাশি অনেকটাই ফ্ল্যাগশিপ ফোনের ফিচারের সাথে আসে। তেমনই একটা সিরিজ হচ্ছে গিয়ে আইফোন এসি সিরিজ। গত আইফোন এসি সিরিজে অতটা ভালো ডিসপ্লে এবং ব্যাটারি না থাকলেও এইবার যে আইফোন এসি সিরিজের এসি 4 অথবা 2023 সালের এডিশনটা আসছে, সেইখানে অনেকটাই আইফোন 11 মতো ডিসপ্লে থাকবে। তার পাশাপাশি আইফোন 14 সিরিজের চিপসেট সহ অনেক নতুন নতুন ফিচার থাকবে। সো হেই গাইস, শান্ত হিয়ার। সর্বশেষ আইফোন এসি সিরিজের যে নতুন ফোনটা ছিল, সেখানে সেই পুরনো 7 বছর আগের ডিসপ্লে প্যানেলকে আমরা পেয়ে গিয়েছিলাম। তাছাড়া জঘন্য লেভেলের ব্যাটারি ব্যাকআপ ছিল সেই ফোনটায়। যদিও কিনা অ্যাপল ধারাবাহিকভাবে লেটেস্ট চিপসেটের সাথে সেই ফোনটাকে নিয়ে এসেছিল, কিন্তু ব্যবহার করার সময় একদম সস্তা টাইপের ফোন ছিল আইফোন এসি 2022 সালের ভার্সনটা। কিন্তু আইফোন এসি স্মার্টফোনের নতুন যে সংস্করণটা আসবে, সেখানে 6.1 ইঞ্চির অনেকটাই আইফোন 11 মতো ডিসপ্লে থাকবে। যদিও কিনা এর রেজলিউশন অতটাও হাই নয় এবং এটা হবে একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, যেটাকে কিনা অ্যাপল লিকুইড রেটিনা আইপিএস এলসিডি প্যানেল বলে থাকে। আর এই ফোনটার ডিসপ্লে 625-এর মতো নিটসের পিক ব্রাইটনেস দিয়ে দিতে পারবে। এছাড়া এই স্মার্টফোনটাতে স্মুথনেসের কোনো ঘাটতি পাওয়া যাবে না। যদিও কিনা 60Hz রান করবে এই ফোনটার ডিসপ্লে, কিন্তু আপনারা সকলেই জানেন যে অ্যাপলের অপটিমাইজেশন কোন লেভেলের। অ্যাপলের 3 বছর আগের চিপসেটটা মানে প্রসেসরটাই বর্তমানে থাকা অ্যান্ড্রয়েডের প্রসেসর থেকে অনেক বেশি পাওয়ারফুল। তবে আপনারা আবার এটা ভাবেন না যে অ্যাপল 3 বছর আগের চিপসেটের সাথেই আইফোন এসি 4 স্মার্টফোনটাকে লঞ্চ করবে। তারা তাদের নিজেদের বায়োনিক A15 অথবা A16 চিপসেটের সাথেই আনতে পারে আইফোন এসি 4 স্মার্টফোনটা। যেই ফোনটাতে মারাত্মক লেভেলের পারফরমেন্স পাওয়া যাবে, যারা কিনা গেমার রয়েছেন তারা তো উড়াধুরা গেম খেলতে পারবেন এবং ফোনটা চালিয়েও একদম মজা পাওয়া যাবে, মানে মাখনের মতো একটা ফিল পাওয়া যাবে। যে কোনো অ্যাপ ইজিলি ইউজ করার জন্য আইফোন বেস্ট, বিশেষ করে ইনস্টাগ্রাম, ফেসবুক অথবা ইউটিউবের যে ডিফল্ট ক্যামেরা রয়েছে সেখানে সবচেয়ে ভালো কোয়ালিটি পাওয়া যায়। এছাড়া সেই অ্যাপগুলো ইউজ করার সময় বিন্দু পরিমাণে ল্যাগ অথবা স্ট্যাটারের দেখা পাওয়া যায় না, তাই এই কারণেই অনেকেই আইফোন প্রিফার করে থাকেন। যদিও কিনা প্রাইসটা একটু বেশি, তারপরও আইফোন কিন্তু সবসময় বেস্ট হয়ে থাকে। আর iOS 16কে আমরা ইজিলি পেয়ে যাব আউট অফ দ্য বক্স এই আইফোন এসি 4 স্মার্টফোনটায়। আগামী 5 বছর ধরে আইফোন এই ফোনটাতে সফটওয়্যার সাপোর্ট দিয়ে আসবে এবং এই কারণে আগামী 5 বছর পরও লেটেস্ট সফটওয়্যারের সাথে রান করবে আইফোন এসি 4 স্মার্টফোনটা। iOS 16 নিয়ে আমি যতই বলবো ততই কম। এবারের iOS 16 অনেকটাই অ্যান্ড্রয়েডের মতো কাস্টমাইজেশন আনা হয়েছে। তাছাড়া অ্যাপল তাদের নিজস্ব হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে এমনভাবে অপটিমাইজ করে থাকে যে এখান থেকে কোনো ইউজারই কোনো রকম কমপ্লেন করেন না। তাছাড়া ক্যামেরা সেকশনে অ্যাপল তাদের আইফোন এসি 4 স্মার্টফোনটা 12 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা সেন্সরকে ইউজ করবে এবং সামনে পাওয়া যাবে 7 মেগাপিক্সেল অথবা 12 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এখানে ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরা সেন্সর দ্বারাই 4K আমি আবারও বলছি সর্বোচ্চ 4K ভিডিও রেকর্ডিং করা পসিবল। এই ফোনটা দ্বারা 4K 60fps এ আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন আর জাইরোবেস ইআরএসএস সাপোর্টটাও পাওয়া যাবে। অ্যাপলের স্মার্টফোনগুলো অনেকেই ক্যামেরার জন্য পারচেস করে থাকেন, বিশেষ করে তাদের প্রো মডেলগুলো, যেমন ধরুন আইফোন 14 প্রো, 13 প্রো, এই সকল স্মার্টফোনের ক্যামেরা তো অনেকটাই DSLR কোয়ালিটির হয়ে থাকে। তারপরও নর্মাল যে সকল ফোন আসে সেখানেও মারাত্মক লেভেলের ক্যামেরা সেটআপ পাওয়া যায়। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে অ্যাপলের 3D ফেস আইডিও থাকবে আইফোন এসি 4 স্মার্টফোনটায়। যদিও কিনা 3.5mm হেডফোন জ্যাককে বরাবরের মতো মিস করব আমরা সবাই। আর সর্বশেষে ব্যাটারি হিসেবে প্রায় 3000mAh ব্যাটারিকে ইউজ করা হতে পারে আইফোন এসি 4 স্মার্টফোনটায়। এই স্মার্টফোনটা সর্বোচ্চ 15-20W চার্জিং স্পিডটা সমর্থন করবে। এছাড়া এখানে ওয়্যারলেস চার্জিংয়ের ফিচারটাও আনতে পারে অ্যাপল। $499 আসতে পারে এই ফোনটা মার্কেটে, তবে বাংলাদেশের মার্কেটে সর্বপ্রথম 60,000 টাকার আশেপাশে কিনতে হবে অ্যাপলের নতুন এই আইফোন এসি 4 স্মার্টফোনটা। যদিও কিনা পরবর্তীতে 50,000 টাকার আশেপাশে অনেকেই এই ফোনটা কেনার জন্য পাগল হয়ে বসে থাকবেন।
সো অ্যাপলের প্রোডাক্ট আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।